नमस्कार बंधुरा, आमी डॉक्टर एस पी दे। आज आपनादेर साथे आलोचना करब करोना भाइरस निये आमादेर सामने नतून चैलेंज की आसते चलेछे एवं ता आमरा कि करे प्रतिकार करते पारी। तो बंधुरा, ये भिडियो खूब ही इंटरेस्टिंग होते चले। भिडियो के शेष पर्यंत देखार जन्य आमी अनुरोध करब, आपनी जदि आमार चैनेले नतून हन अवश्य आमार चैनलटिके सबस्क्राइब करते भूलबेन ना एवं बेल आइकनटी प्रेस करते भूलबेन ना। तो करोना निये जे सब नतून चैलेंज आसते चले, तार मध्ये प्रथम चैलेंजटी होच्छे लकडाउन उठे गेले आमी निजेके बाँचाबो की करे। तखन तो मानुषेर साथे मिशते हबे, तखन तो मानुषेर माझे जेते हबे। असिमटोमेटिक जे 80% कैरियर आछे तारा जदि रोग छड़िए देय, आमी जदि रोगाक्रांत हई, तो बंधुरा एई सठिक एई टपिकटी निये एकटी भिडियो आमी यूट्यूबे करेछि। आपनी अवश्यई सेई भिडियोटी देखे निते पारेन जे लकडाउन उठे गेले निजेके करोना थेके बाँचाबेन की करे। তারপরের যে একটি খুব জ্বলন্ত সমস্যা আমাদের কাছে এসে দাঁড়াচ্ছে, করোনা ভাইরাসের নতুন লক্ষণ। তো বন্ধুরা, আমরা সবাই জানি করোনা ভাইরাসের লক্ষণ এতদিন ছিল জ্বর, সর্দি কাশি এবং শ্বাসকষ্ট। তার সাথে সাথে কিছু কিছু ক্ষেত্রে গা হাত পা ব্যথা, মাথা ব্যথা থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্ট থাকলে অবশ্যই সেটা করোনা ভাইরাস সাসপেক্ট করা হতো, এবং তার সাথে যদি সেই এলাকায় করোনা ভাইরাস প্রচুর পরিমাণে হয়ে থাকে অথবা ব্যক্তিটি যদি বাইরে কোনো জায়গা থেকে 14 দিনের মধ্যে স্থানীয় জায়গায় এসে থাকে বা করোনা ভাইরাস রোগীর সংস্পর্শে সেই ব্যক্তি যদি এসে থাকে। এখন আজকে আমেরিকার যে সেন্ট্রাল অফ ডিজিজ কন্ট্রোল, তারা WHO, এরা সবাই কতগুলো নতুন লক্ষণ দিচ্ছে। সেগুলোর মধ্যে অনেক ক্ষেত্রেই দেখা গেছে ইউরোপিয়ান কান্ট্রিতে করোনা ভাইরাসের প্রাথমিক উপসর্গ হিসাবে জিভে স্বাদ চলে যাওয়া, অবশ্যই সেটা সর্দির সাথে, কাশির সাথে, এবং কোনো কোনো ক্ষেত্রে নাকে গন্ধ নেওয়ার ক্ষমতা চলে যাওয়াটাও পাওয়া যাচ্ছে কিছু ব্যক্তির মধ্যে। তার সাথে পাওয়া যাচ্ছে জ্বরের সাথে অনেক ক্ষেত্রেই পেটের গণ্ডগোল, যেমন ডায়রিয়া, মানে দিনে 3 বারের বেশি পাতলা পায়খানা হওয়া, এটা পাওয়া যাচ্ছে। বেগুনি অথবা নীল রঙের পা হয়ে যাওয়া, যেটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় পেরিফেরাল সাইনোসিস বলি, কিছু কিছু ইয়াং মানে একদম যুবক সম্প্রদায়ে যারা এফেক্টেড হচ্ছে তাদের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে, এবং 30-40 বছর বয়সী যেসব পুরুষ বা মহিলা আক্রান্ত হচ্ছে তাদের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই রোগী আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিতে নিতে স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। এই যে নতুন লক্ষণগুলো সেন্ট্রাল অফ ডিজিজ কন্ট্রোল আমেরিকা বা WHO বলছে, এগুলোই কোনোটি কনফার্ম না, এমন ভাবার কোনো কারণ নেই যে আপনি রোগাক্রান্ত হলে আপনার এই লক্ষণগুলো অবশ্যই দেখা দেবে, অথবা এর মধ্যে কোনো একটা লক্ষণ থাকলেই আমি করোনা ভাইরাসে আক্রান্ত। জ্বর, সর্দি কাশি এবং শ্বাসকষ্ট যে প্রাথমিক লক্ষণ ছিল তার সাথে এগুলি দেখা যাচ্ছে, এবং আজও বিশ্ব স্বাস্থ্য সংস্থা 100টির মধ্যে 80টি কেসকেই অ্যাসিমটোমেটিক বলছে, এবং বাদবাকি যে 20টি কেস, সেই 20টি কেসের মধ্যেই এত সব লক্ষণ এবং তার ভাগে ভাগে বিভিন্ন রকম লক্ষণ পাওয়া যাচ্ছে। তো আমরা কি করতে পারি এই নতুন চ্যালেঞ্জগুলোকে নিয়ে? প্রথমেই বলবো বন্ধুরা, ভয় না। করোনা নিয়ে আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে, আপনি সেই ভিডিওগুলো দেখতে পারেন, তাতে আপনার ভয় কমাতে অনেক সাহায্য হবে। কোভিড, অ্যাবাউট কোভিড-19 বলে একটি হিন্দি ভিডিও আমার আছে, প্রায় 25 মিনিটের দীর্ঘ। ডক্টর বিশ্বরূপ রায়চৌধুরী, ডক্টর পরমজিৎ সিং, যারা করোনা নিয়ে প্রচুর আপডেট দিয়েছেন ইউটিউবে এবং একজন আরেকজনের বিরুদ্ধে বলেছেন, তাদের বিভিন্ন ফ্যাক্টস নিয়ে আমি সেখানে আলোচনা করেছি, এবং আপনাদের সেই ভিডিওটি দেখলে প্রচুর জ্ঞান লাভ হবে, প্রচুর স্ট্যাটিস্টিক্যাল ডাটা সেই ভিডিওর মধ্যে দেওয়া আছে। এবং ভয় সবচেয়ে বড় ইমিউনিটি দুর্বলের একটা কারণ, কারণ আপনি যদি প্রচুর পরিমাণে ভয় পান, আপনার 2-4 দিন, 5 দিন, 10 দিনের মধ্যে আপনার ইমিউনিটি এফেক্ট হতে পারে, ডিপ্রেসড হতে পারে, এবং স্ট্রেস, যে কোনো রকম মানসিক চাপ যে ভয় বা ভয় যে আপনার ইমিউনিটিকে এফেক্ট করে সেটার ব্যাপারে একটি লিংক আমি এই ভিডিওর তলায় দিয়ে দেব, আপনি অবশ্যই সেটা পড়তে পারেন। আর আমাদের যে একটা ফ্যালাসি অনেকের আছে, একটু জ্বর সর্দি কাশি হলে ডাক্তার দেখাবো না, তো এখন যে এখন এমন একটা অবস্থা যে অবস্থায় আমরা সবাই আতঙ্কিত, সবাই চাচ্ছি যত তাড়াতাড়ি রোগটা চলে যায় এবং রুগীগুলোকে, যারা এফেক্টেড হচ্ছে তাদেরকে যেন সমাজের থেকে দূরে রাখা যায়, সেক্ষেত্রে জ্বর সর্দি কাশি হলে এই মুহূর্তে অবশ্যই দেরি না করে আপনি আপনার যে ডাক্তারবাবু আছে তার সাথে কথা বলুন, এবং জ্বর সর্দি কাশি হলে সে বাচ্চা, বড়, বৃদ্ধ যেই হোক না কেন, সেলফ আইসোলেশন বা অ্যাবসোলুট হোম কোয়ারেন্টাইনে চলে যান। অ্যাবসোলুট হোম কোয়ারেন্টাইন কথাটার বা হোম কোয়ারেন্টাইন কথাটার মানে, যার জ্বর সর্দি কাশি আছে অথবা যে 14 দিনের মধ্যে বাইরের রাজ্য থেকে বা বাইরের দেশ থেকে এসছে
সে নিজেকে নিজের বাড়ির একটি ঘরের মধ্যে বন্ধ করে নেবে, গোটা বাড়িতে সে ঘুরবে না, নিজেকে একটি ঘরের মধ্যে বন্ধ করে নেবে এবং সেই ঘরে থেকে সে সমস্ত কাজকর্ম করবে, কখনোই ঘরের বাইরে বেরোবে না, বাড়ির অন্যান্য অংশে যাবে না, তাকে খাওয়া দাওয়া দেওয়া এবং তার জামা কাপড় ধোয়া এগুলো তাকেই করতে হবে, তাকে খাওয়া দাওয়া দূর থেকে দিয়ে চলে যাবে। 14 দিনের মধ্যে যদি তার কোনো সিমটমস না গ্রো করে তখন সে মুক্ত, তারপর সে বাড়ির অন্যান্য লোকজনের সাথে মিশতে পারবে এবং অন্যান্য অংশে যেতে পারবে বা অন্য সব কিছুকে ছুঁতে পারবে। এই জিনিসটি হোম কোয়ারেন্টাইনে যারা থাকে তারা কেউই মানে না এবং মানতে চায় না, মানতে খুব কষ্ট হয়, কিন্তু আপনাদের এটা অবশ্যই দেখা দরকার নিজের এবং নিজের পরিবারের ভালোর জন্য। এরপর আরেকটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার একটি অ্যাপ, মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছে যেটাকে বলা হয় আরোগ্য সেতু অ্যাপ। সেটা আপনি প্লে স্টোর থেকে, গুগল প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করতে পারেন এবং অ্যাপেল আই স্টোর থেকে আপনি অ্যাপেলের যে ফোন আছে সেখানেও ইনস্টল করতে পারেন। এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি বাড়ির বাইরে বের হলে এই অ্যাপ্লিকেশনটির ব্লুটুথ, ইন্টারনেট এবং যদি জিপিএস মোবাইল লোকেশান আপনি 3টে একসাথে অন রাখেন তাহলে এই অ্যাপটি আপনাকে সংকেত দেবে, বিভিন্ন রকম নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানাবে যে আপনার আশেপাশে কোনো করোনা এফেক্টেড ব্যক্তি আছে কিনা অথবা যে এলাকায় আপনি গেছেন সেই এলাকাটি হাইলি করোনা রিস্ক জোন কিনা। এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি এটাও জানতে পারবেন যে আপনার বাড়ির আশেপাশে কোথায় করোনার চিকিৎসা, সরকারি চিকিৎসা আছে, কোন ফোন নাম্বারে ফোন করলে সেই চিকিৎসাটি আপনি পাবেন এবং আরও করোনা নিয়ে যা আপডেট আসবে পৃথিবীব্যাপী তার বিশ্বস্ত সমস্ত ডেসক্রিপশন এই অ্যাপে পাবেন। অবশ্যই এই অ্যাপটি আপনি ডাউনলোড করবেন, আপনার সুরক্ষার জন্য এই অ্যাপটির থেকে ভালো আর কোনো মোবাইল অ্যাপ এই মুহূর্তে বিশ্বে নেই। আরেকটি আছে লাস্ট, যেটা কথাটা বলে আমরা শেষ করব, নতুন চ্যালেঞ্জের ক্ষেত্রে আমাদের দুটো জিনিসকে জানতে হবে। এক হচ্ছে ফুসফুসের আপনার ক্ষমতা, আমরা যে ফুসফুস, আমরা যে শ্বাস নিই ফুসফুসের ক্ষেত্রে আমরা মাত্র 60%কে কাজে লাগাই, 100 ভাগ ফুসফুসের কর্মক্ষমতার মধ্যে যে 60% কাজ করে সেই 60% দিয়েই আমি কথা বলছি বা শ্বাস প্রশ্বাস নিচ্ছি বা আপনি, বাদবাকি যে 40% আছে সেগুলো একদম চুপসে বসে থাকে, লাংসের অ্যালভিওলাইগুলো কুচকে যায়, যেগুলোকে আমি বা আপনি ইচ্ছা করলেই কিছু ব্যায়ামের মাধ্যমে এই ফুসফুসের যে 40% যেটা কর্মক্ষম নেই সেটাকে আমরা অ্যাক্টিভ রাখতে পারি, কর্মসক্ষম করে তুলতে পারি। এবং যেটা করলে আপনি যদি 10 দিন বা 7 দিন এই ব্যায়ামগুলো করেন যেটা আমি বলতে যাচ্ছি তাহলে আপনার ফুসফুস প্রায় 100% অথবা 95% যখন অ্যাক্টিভ অবস্থায় থাকবে তখন এই ধরনের ভাইরাল রোগে যদি আপনি আক্রান্ত হন সেক্ষেত্রে আপনার লাংস কোলাপস করা বা ভেন্টিলেশনে যাওয়ার যে প্রবণতা বা সম্ভাবনা সেটা অনেক কম হবে, কারণ 100 জনের মধ্যে মাত্র 5% ব্যক্তিরই ভেন্টিলেশন দরকার পড়ে করোনা ভাইরাসের বা কোভিড-19 ক্ষেত্রে। তো আপনি সেই 5% মধ্যে যদি না পড়তে চান তাহলে আপনার ফুসফুসের কর্মক্ষমতাকে লকডাউন চলতে চলতেই আগামী 10-12 দিনের মধ্যে উন্নত করতে পারেন। এর 1 নম্বর ব্যায়ামই হচ্ছে যত রকম ব্রিদিং এক্সারসাইজ আছে, যে প্রাণায়ামগুলো আছে এবং ফুসফুসের রোগের জন্য বা ফুসফুসের কর্মক্ষমতা বাড়ানোর জন্য যে যোগব্যায়ামগুলো আছে আপনারা খুব ইজিলি ইউটিউবে বাংলা, হিন্দি, ইংলিশ বিভিন্ন ভাষায় প্রামাণ্য প্রচুর ভিডিও আছে সেগুলো দেখে নিতে পারেন। এবং এই যোগব্যায়াম এবং প্রাণায়াম, প্রাণায়াম তো অবশ্যই সবচেয়ে ভালো, যে প্রাণায়ামগুলো আপনারা সবাই করেন জানেন, এবং এগুলো করে আপনারা যদি ফুসফুসের কর্মক্ষমতাকে লাগাতার 10-12 দিন সকালে আধা ঘন্টা, দুপুরে, বিকেলে আধা ঘন্টা যদি করেন অবশ্যই আপনার ফুসফুসের কর্মক্ষমতা অন্তত কিছুটা হলেও ইনক্রিজ পাবে, আপনার যে ইমিউনিটি বডি ডেভেলপ হবে এবং আপনি যে কোনো ভাইরাল রোগ যা ফুসফুসে নিউমোনিয়া ঘটায় তার থেকে আপনি নিজেকে বাঁচাতে অনেকভাবে সক্ষম হবেন। এরপর আসছে লাস্ট, ভিটামিন সি এবং অন্যান্য ফল। হ্যাঁ বন্ধুরা, ভিটামিন সি সরাসরি আমাদের ইমিউনিটিকে বাড়ায় এবং ইমিউনিটি স্টিমুলেট করে, প্রচুর পরিমাণে ভিটামিন সি আপনি খেতে পারেন, কিন্তু সেটা ট্যাবলেট নয়, কোনো ফুড সাপ্লিমেন্ট নয়, আপনি কাঁচা ফল যেগুলোর মধ্যে প্রচুর ভিটামিন সি আছে যেমন লেবু, আমলকি, মৌসম্বি, কমলা লেবু, পেয়ারা, এগুলো প্রচুর পরিমাণে খেলে আপনার শরীরে যে ভিটামিন সি আসবে তা আপনার ইমিউনিটিকে প্রচুর সবলতা দেবে এবং করোনা ভাইরাসকে আটকাতে খুবই সাহায্য করবে। এবং তার সাথে আপনি গরম জল, এবং আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে যেখানে আমি বলেছি
15টা এমন খাবার যা আপনার বাড়িতেই পাওয়া যায়, যা বাইরে থেকে কিনতে হয় না, খুবই সহজলভ্য, যা খেয়ে আপনি ইমিউনিটিকে স্টিমুলেট করতে পারেন। অবশ্যই ওই ভিডিওটি আপনারা দেখবেন, আমার চ্যানেলের কন্টেন্টের মধ্যে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। এবং এই বিষয়ে যদি আরও কিছু জানতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আমার নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করবেন। ধন্যবাদ বন্ধুরা, ঘরে থাকুন, সুস্থ থাকুন।